ইউরো বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। জিব্রাল্টারের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে ফ্রান্স, আর মাল্টাকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। এদিকে অ্যান্ডোরার বিপক্ষে 2-1 ব্যবধানে সুইজারল্যান্ড, আর নর্দার্ন আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে ডেনমার্ক। শক্তি সামর্থ্যের বিচারে ফ্রান্সের ধারে কাছেও নেই জিব্রাল্টার, সেটি ফুটে উঠল মাঠের পারফরম্যান্সেও। টানা আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোটা সময় ব্যতিব্যস্ত করে রাখলেন এমবাপে জিরুড্রা। জালের দেখা পেতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি, ম্যাচের তৃতীয় মিনিটেই অলিভে জিরুডের গোলে এগিয়ে যায় লেস ব্লুজ। 23তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে, তবে বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে লিড 2-0 করেন এই পিএসজি তারকা। দ্বিতীয়ার্ধে আক্রমণ চলতে থাকে একই তালে, 52তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত, তবে গ্রিজম্যানের শট যে লাগে পোস্টে। তবে 78 মিনিটে এমবাপের ক্রস থেকে বল ডিফেন্ড করতে যেয়ে নিজেদের জালেই বল পাঠান আইম্যান। এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 5 দলের বি গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। অন্যদিকে জিব্রাল্টার অবস্থান করছে তলানিতে। এদিকে র্যাঙ্কিংয়ে 172 নম্বরে থাকা মাল্টাকে শুরু থেকেই চেপে ধরে ইংল্যান্ড। সাফল্যও মেলে দ্রুতই, ম্যাচের 8ম মিনিটে ফার্দিনান্দোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। 28তম মিনিটে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার আর্নল্ড। ঠিক তার 2 মিনিট পর জালের দেখা পান হ্যারিকেন, সফল স্পট কিকে স্কোরলাইন 3-0 করেন তিনি। চতুর্থ গোলটি আসে ম্যাচের শেষ দিকে, দ্বিতীয়ার্ধে কেইনের বদলি নামা উইলসন নাম লেখান স্কোরশিটে, আর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথগেটের দল। কালিফ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।